Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডি। চতুর্থীর সন্ধ্যায় প্রতি বছরের মতো এবছরও তারা মহেশতলাবাসীর হাতে শারদীয়ার উপহার তুলে দিলেন। আজকের উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডির কর্ণধার সোমনাথ সিংহরায় ও অনুপম নস্কর। উপস্থিত ছিলেন মহেশতলার বিশিষ্ট সমাজসেবী রমেশ মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডির একাধিক সদস্য থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের কর্মকর্তা সহ মহেশতলার একাধিক মানুষ। প্রথম বছর এই উপহার প্রদান অনুষ্ঠান 10 জন মহিলা এবং 10 জন পুরুষকে নিয়ে পথ চলা শুরু করেছিল। এবছর প্রায় পুরুষ ও মহিলা মিলিয়ে 300 জনকে এই উপহার প্রদান করা হলো। আগামী দিনে মহেশতলা ম্যারাথনকে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সামিল হয়েছেন মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডির সদস্যরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে বলে এই ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করছেন বলে যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। মন্তব্য মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডির কর্ণধার সোমনাথ সিংহ রায়। তিনি আরও বলেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শারদীয়া উৎসবকে যেভাবে মহোৎসবের রূপ দিয়েছেন সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মহেশতলার আবেগকে মহেশতলার মহিলারা নিজেদের আবেগ বলে মেনে নিয়েছেন এবং মহেশতলা ম্যারাথনকে ত্বরান্বিত করার জন্য মহিলারা যেভাবে এগিয়ে এসেছেন সেই জন্য সমস্ত মহিলাদের ধন্যবাদ জানায়। মন্তব্য মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডির আর এক কর্ণধার অনুপম নস্করের। এর পাশাপাশি মহেশতলাবাসী তথা সমগ্র মানুষকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানায় মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডির সকল সদস্যরা। আত্মার কালে মহেশতলার আবেগকে ত্বরান্বিত করতে চেয়ে ম্যারাথন আগে চলত বন্ধ হয়ে গেছে, তাকে চালু করতে আপনারা সকলেই রাস্তার ধারে দাঁড়িয়ে গরম শুভেচ্ছা করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। সমস্ত মানুষজন আজকে মহেশতলা ম্যারাথন প্রথম দিনটা আমরা তাও ভালো লোক পেয়েছিলাম, আর এই যে আজকে উপহার প্রদান অনুষ্ঠান আমরা কিন্তু মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে প্রথম বছর শুরু করেছিলাম। 10 জন মহিলা এবং 10 জন ছেলেদেরকে নিয়ে আমরা ছোট্ট একটা গেট টুগেদার করেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় আমাদের নিমন্ত্রিত 300 উপরে তাদের বাচ্চাদের অনুরোধ দয়া করে মাঠে পাঠান। আজকে আমরা কেন এখানে তার কারণ কিন্তু কোনো আজকে ম্যারাথনে কোনো সৌরাজ কিছু ছিল না, তার কারণ আপনারা ম্যারাথনের দিন পয়লা বৈশাখ এবং সারাটা বছর যেভাবে আমাদের সাহায্য করেন আমাদের মনে হয়েছে যে আজকের এই উৎসব আসার দিনের সময় আমরা সবাই মিলে এই আনন্দটা একটু উপভোগ করবো। আমরা একটা ছোট করে আমরা প্রত্যেককে যে সমস্ত আমাদের মহিলা যারা আছেন যারা ভাইয়েরা আছেন তাদের জন্য সামান্য একটা কিছু শাড়ি একটা ইয়ে আমরা আমাদের উপহার হিসাবে দিচ্ছি, তার কারণ হচ্ছে উপহার হিসেবে এইটা কিন্তু আপনাদের বারবার একটা কথা মনে রাখতে হবে, এইটা কিন্তু অন্যান্য যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান নয়, এটা কিন্তু আপনাদের সম্মান, আপনাদের সম্মান জানাবার আপনাদের উপহার, দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে মাথায় রাখবেন। আপনারা প্রত্যেকেই এরকম শাড়ি এরকম গেঞ্জি এরকম শার্ট প্রত্যেকে কিনে নিতে পারবেন, কিন্তু আপনারা আমাদের দেওয়া উপহার গ্রহণ করে আমাদের গর্বিত করেছেন। আমরা মহেশতলা মেলোডি এবং মহেশতলা ম্যারাথন আমাদের যাত্রা হলো 3 বছর এবং আগামী দাদা আজকে মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলোডির পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি বলবেন? আমি এই সংস্থান শুরু থেকেই জড়িত, মহেশতলা ম্যারাথন আজকে শুধু আমাদের এইখানকার মহেশতলাবাসীর কাছে নয়, সারা পশ্চিমবঙ্গবাসী সঙ্গে ভারতবর্ষের বেশ কিছু জায়গায় আমাদের এই মহেশতলা ম্যারাথনের নাম খুব উজ্জ্বল করে চলছে। যে মহেশতলা ম্যারাথন আমাদের শুরু হয়েছিল স্পোর্টস দিয়ে, সেই স্পোর্টসে দেখা যাচ্ছে আমাদের এখানকার তুলনায় বাইরের পার্টিসিপেন্ট বেশি থাকে এবং তারাই বেশিরভাগ পুরস্কৃত হয়। এছাড়া এই মহেশতলা ম্যারাথনের আরেকটি সংস্থা হচ্ছে মহেশতলা মেলোডি, যেখানে আমরা আমাদের মহেশতলা এলাকার সমস্ত শিল্পী যারা নতুন নতুন গান শেখে তাদেরকে আরও আগে যাওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য তাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি।
এছাড়া এই যে দেখছেন এই সেবামূলক অনুষ্ঠান, এটা ঠিক সেবামূলক নয়, এটা বৎসরের পূজার আগে একটা উৎসব প্রদান অনুষ্ঠান। এই উৎসব প্রদানে আমাদের এলাকাবাসীদের সব বছরের যতটুকু পারি আমরা যোগাযোগ করে তাদেরকে দিই, এবং এই এই সংস্থার কর্মধারক যারা, বিশেষ করে অনুপম বাবু, আমাদের সোমনাথ বাবু আর সঙ্গে তার যেসব সহযোগী আছে, তারা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যে কটা অনুষ্ঠান করে সেটা সব কটাই আমাদের সকলের কাছে ভালো। এবং আমি এই প্রতিষ্ঠানে এতে অনুষ্ঠানে থাকি, এতে আমার নিজের গর্ব মনে হয়। দাদা, মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডি পক্ষ থেকে আজকে যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমরা দেখা গেছে যে বিভিন্নভাবে আপনারা প্রতিনিয়ত সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যুক্ত থাকেন, আজকেও একটা এরকম সুন্দর অনুষ্ঠান করেছেন শারদীয় শুভ সূচনা লগ্নে, শুভ লগ্নে, কি বলবেন? না দেখুন, আমরা সারা বছরই মানুষের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি, মানুষের বিপদে আপদে অনুপম আছে ওর ইয়েতেই আমরা ম্যাক্সিমাম সাধারণ মানুষের সাথে যোগাযোগ আমরা অবশ্যই রাখি। তো আজকের প্রোগ্রামটা এটা আমাদের নিজেদের প্রোগ্রাম ছিল, নিজেদের প্রোগ্রাম আন দ্যাট সেন্সে বলছি যে আমাদের যারা মহেশতলা ম্যারাথনের প্রায় 70টা ক্লাব আমাদের সাথে জড়িত আছে, মহেশতলা 60-70টা ক্লাব, তো সেই ক্লাবে যে সমস্ত সদস্যরা আছে, মহিলারা আপনি দেখেছেন মহিলাদের উপস্থিতি বিশালভাবে ছিল আজকে, প্রত্যেককেই আমরা মহেশতলা ম্যারাথনের প্রতি একটা উপহার দিলাম। একটা উপহার দিলাম এই কারণে যে সারা বছর তারা আমাদের সাথে থেকে আমাদের বিভিন্ন, তাদের কিন্তু কোনো স্বার্থ নেই, এই সমস্ত মহিলাদের দেখলেন কিংবা ছেলেদের দেখলেন, এদের কোনো রকম সামান্যতম স্বার্থ নেই, শুধুমাত্র আমি অনুপমদা রমে অনুপম রমেশদা আমরা সবাই মিলে স্বপ্ন দেখেছিলাম মহেশতলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্ত মহিলারা এবং এখানকার ছেলেরা, এখানকার মানুষেরা আমাদের সেই স্বপ্নকে সার্থক করবার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন কোনো রকম স্বার্থ ছাড়া। আমরা মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে আমরা বারবার এই সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ, আর এই সমস্ত মানুষগুলো না থাকলে স্বপ্ন দেখা সম্ভব না, কোনো স্বপ্নকে সফল করা সম্ভব না যতক্ষণ না পাশে আপনি সাধারণ মানুষকে পাবেন। আমরা মহেশতলা মানুষের কাছে কৃতজ্ঞ, আমরা আরও অনুষ্ঠান করবো। আপনি জানেন প্রতি পয়লা বৈশাখে মহেশতলা ম্যারাথন হয়, সারা ভারতবর্ষ থেকে পার্টিসিপেট আছে। মহেশতলা মেলোডি, মহেশতলা যে সমস্ত ছেলেমেয়েরা গান করতে ভালোবাসে তাদের নিয়ে আমরা একটা প্রতিযোগিতা করার চেষ্টা করি, আর অবশ্যই সাধারণ মানুষ কোনো অসুবিধা হলে, আপনি জানেন আমরা এখানে কয়েকদিন আগেই হাইকোর্টের দিনও আমরা প্রায় 20-25 জনকে মহিলাকে তাদের যারা রাস্তার ধারে জিনিসপত্র বিক্রি করে, রাখি উৎসবের দিন আমরা দেখেছি যে রাস্তার ধারে যে সমস্ত মহিলারা চপ বিক্রি করে, ফুল বিক্রি করে, তাদেরও আর্থিক সাহায্য করেছি। প্রায় 15 জনকে আমরা হুইল চেয়ার দিয়েছি। অনুপমের নেতৃত্বে আমরা সারা বছর ধরে সাধারণ মানুষের জন্য কাজকর্ম করে আজকে কতজনকে আপনারা এই উপহার শারদীয়ার উপহার তুলে দিলেন? আমরা এরকম ভাবে কিছু করছি না, আমাদের প্রচুর মানুষ, আমাদের প্রচুর মহেশতলার প্রচুর মহিলা, প্রচুর ছেলেরা সবাই আসে, আমরা এই ধরনের কিছু করিনি। আমরা যতটা পেরেছি আমাদের কাছে স্টকে শাড়ি রাখা হয়েছে, টি শার্ট রাখা হয়েছে, শার্ট রাখা হয়েছে। আমাদের মহেশতলা ম্যারাথনে যারা সবসময় আমাদের পাশে দাঁড়ায় সারাটা বছর, তারা আসছে, পরিচিত মুখগুলোকে আমরা শারদীয় শুভেচ্ছা হিসেবে তাদের কাছে সামনে উপহার। তাহলে কি দাদা বলাই যেতে পারে যে মহেশতলার আগামী রূপকার মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডি? না, মহেশতলার রূপকার কিংবা অন্য কিছু আমি জানি না, আমি শুধু একটা কথা আমরা স্বপ্ন দেখছিলাম মহেশতলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি দেখছেন পাশে রমেশ মল্লিক বসে আছেন, রমেশবাবু যখন আমরা খুব ছোট তখন দেখেছি উনি যখন ব্যবসা আরম্ভ করেছিলেন না, উনি খুব বড় ব্যবসাদার, ওনার যে কোনো অফিসে গিয়ে আপনি দেখবেন মহেশতলার ছেলেরাই শুধুমাত্র চাকরি করছে। আমরা মহেশতলার স্বপ্ন দেখা এই ধরনের স্বপ্ন দেখছি, মহেশতলার ছেলেদের হাতে কাজ, মহেশতলার মানুষরা যাতে সুস্থ থাকতে পারে, তারা শান্তিতে থাকতে পারে, বিপদে না পারে, তাদের পাশে দাঁড়ানো, এই স্বপ্ন নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটাকে রূপকার বলে, অন্তত রূপকার শব্দটাকে মাহাত্ম্য দেবার কোনো মানে আছে বলে মনে করছি না, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, সাধারণ মানুষের পাশে থাকবো এই সংকল্প, আর কটা দিন বাঁচবো আমরা সবাই সাধারণ মানুষের পাশে থেকে, তাদের হাসি মুখ দেখেই অন্তত সারাটা জীবন যাতে চলতে পারি, এই সংকল্প নিয়ে নেবেছি। এবং আপনি মিটিংয়ে ছিলেন, একথাও নিশ্চয়ই শুনেছেন, আমি ডিক্লিয়ার করেছি এখানে, আমি এবং অনুপম আমরা পলিটিক্স হিসেবে যুক্ত, যে আমরা, আমি এবং অনুপম নস্কর কখনো কোনো ভোটে দাঁড়াবো না। যদি কোনো রাজনৈতিক নেতা ভয় পেয়ে থাকেন যে আরে এরা কেন এই সমস্ত কথা বলছে, তাদের আপনাদের মাধ্যমে একটা মেসেজ ক্লিয়ার দিতে চাইছি, আমি এবং অনুপম নস্কর কখনো কোনো ভোটে দাঁড়াবো না, তারা নিশ্চিন্ত থাকতে পারে। শারদীয় উৎসব আজকে চতুর্থী হয়েই গেল, কি বলবেন? শারদীয় উৎসব সবাই উপভোগ করবো, আমরা নিশ্চিতভাবে উপভোগ করবো, আর তার সাথে হ্যাঁ
এই অভয়ার যাতে সিবিআই এর তদন্তে যাতে তাড়াতাড়ি শেষ করে তাদের শাস্তি দেয়, অভয়া যাতে বিচার পায়, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রচেষ্টায় সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে আজকে দুর্গা উৎসব পালিত হচ্ছে, দুর্গা উৎসব আজকে মহোৎসবে পালন হচ্ছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। পুরস্কার বিতরণ হয়, আমি সর্বপ্রথম শুভ সহযোগিতা শুভেচ্ছা মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলুডির পক্ষ থেকে মহেশতলাবাসী এবং মাপমর জনতাকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এই গেট টুগেদার একটা ছোট্ট মিলিত হওয়ার অনুষ্ঠান আমরা দেখেছি আজকের এই যে মহেশতলা ম্যারাথন সারা বছর মহেশতলার মানুষের পাশে থাকে। সারা বছর আমরা কিছুদিন আগে হুইল চেয়ার কিছু নিধি মহিলাকে, স্ট্রিট ভেন্ডার মহিলাকে 5,000 টাকা করে দিয়েছি, প্রায় 20 জনকে আমরা শাড়ি মশারি কম্বল এগুলো দান করি। এবং আজকে মহেশতলা ম্যারাথনের যারা সঙ্গী হয়ে আগামী বা প্রতি বছর নববর্ষে যে ভোর থেকে রাস্তায় দাঁড়িয়ে ইন্দির বাজার থেকে পুরাতন ডাকঘর পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রায় মহেশতলার 70টা ক্লাব নিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এবং আমাদের এই মহেশতলা ম্যারাথনকে সাফল্যমণ্ডিত করে তাদেরকে নিয়েই আজকে আমাদের এই একটা ছোট্ট গেট টুগেদার অনুষ্ঠান এবং ছোট্ট একটা মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে উপহার সামগ্রী তাদের হাতে স্মারক রূপে তুলে দেওয়া হলো। আপনারা জানবেন প্রায় 70টা ক্লাব মহেশতলা ম্যারাথনের সঙ্গে যুক্ত এবং মহেশতলা ম্যারাথন আগামী দিনে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে চলেছি। জানবেন আমাদের এটা ফান রান নয়, এটা কম্পিটিশন রান হয়, যেখানে ভারতবর্ষ থেকে প্রায় প্রচুর রাজ্য থেকে এসছে, পশ্চিমবঙ্গ থেকে প্রায় 48 জন এবং ভারতবর্ষ থেকে প্রায় আরও বেশি মানুষ বেশি দৌড়বীর আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। এবং জেনে খুশি হবে এবছর শুধু কেনিয়া থেকে একজন ইন্টারন্যাশনাল রানার আমাদের এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। আমরা মহেশতলাবাসীকে সঙ্গে নিয়ে মহেশতলাকে চেনাবার জন্যে, মহেশতলার নামকে উজ্জ্বল করার জন্যে, মহেশতলা মেলোডিকে মহেশতলা ম্যারাথনকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে নিয়ে আমরা মাঠে নেমেছি। সেই সঙ্গে নববর্ষের সন্ধ্যায় আমরা মহেশতলা মেলোডি নামে একটা অনুষ্ঠান করি, সঙ্গীতানুষ্ঠান। আমাদের মহেশতলার ছেলেরা মেয়েরা তেমনভাবে কিছু যদি সুযোগ নাও পায়, আমরা মহেশতলা মেলোডির মাধ্যমে প্রায় 200 জন ছাত্রছাত্রীকে অডিশনের মাধ্যমে আমরা কলকাতা স্বনামধন্য গায়ক গায়িকাদের সামনে আমরা একটা গানের অনুষ্ঠান করি, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত হয়। মানুষের একটা আবেগ থাকে, মানুষের একটা দল থাকে, আমাদের সামাজিক দায়বদ্ধতা থাকে, স্পোর্টসের সঙ্গে সংস্কৃতিকেও আমরা এগিয়ে নিয়ে যেতে চলেছি। এবং আগামী দিনে মহেশতলা ম্যারাথনের লক্ষ্য আরও অনেক রকমের প্রোগ্রাম আমরা করবো। আমরা লেডিস টুর্নামেন্ট টুর্নামেন্ট করি, লেডিস ফুটবল টুর্নামেন্ট করি, আমরা ক্রিকেট টুর্নামেন্ট করি। এবং আগামী দিনে আমরা হারিয়ে যাওয়া অনেকগুলো যেগুলো খেলা আছে, আমরা খেলার দিক দিয়ে আমরা সেইগুলোকে আমরা নতুন রূপে ফিরিয়ে আনার চেষ্টা করি। দাদা, যে মহেশতলা ম্যারাথন এই যে অনুষ্ঠান, আপনাদের উপহার প্রদান অনুষ্ঠান, এখানে দেখা গেল প্রচুর মহিলা মানুষের সমাগম, মানুষের ঢল, কি বলবেন? কি বলবো মানে মহিলা তাহলে বলতে হয় যে আমাদের বিশ্বাস করেছে, আমাদের মহেশতলার আবেগকে নিজেদের আবেগ বলে মেনে নিয়েছে, মহেশতলা ম্যারাথনকে ত্বরান্বিত করার জন্য প্রচুর মহিলা দেখবেন আপনার যদি নববর্ষের সকালে, আপনি হয়তো এসেছিলেন, আমি দেখেছি যে তারা কি স্বার্থে বলুন ভোরবেলা 4:30-5:30 সময় উঠে রাস্তায় দাঁড়িয়েছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন রাজনৈতিক মঞ্চ হয়, সেখানে বিকেলবেলা দুপুরবেলা অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের কি টানে, আমাদের মহেশতলার আবেগের টানে, মহেশতলা ম্যারাথনের টানে এই এত মহিলারা তারা রাস্তায় নেমেছে আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য এবং আমাদের ডাকে আজকের সকলে মিলে এসে এখানে উপস্থিত হয়েছে। আজকে কতজনকে এই উপহার প্রদান? আমরা প্রায় 200 জন মহিলাকে আমরা শাড়ি প্রদান করেছি, আমরা সবাইকে ডাকিনি, এবং প্রায় 250 জন ছেলেদেরকে আমরা জামা দিয়েছি কম বেশি। এবং সেখান থেকে আমাদের কিন্তু মহেশতলা ম্যারাথনের মেম্বার হচ্ছে প্রায় 850 এবং বিভিন্ন ক্লাবের মাধ্যমে প্রায় 1800 মেম্বারকে আমরা কিন্তু রাস্তায় নামাই। আমরা সেই সব 70টা ক্লাবের 2-1 জন 3 জন করে নিয়ে আমরা আসলে ছোট্ট একটা অনুষ্ঠান করি। আজ চতুর্থী পূর্ণ লগ্নে মহেশতলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মহেশতলাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আমি অনুপম নস্কর সন্তানদা, রমেশদা এবং আরও যারা আমাদের সঙ্গে সহযোগিতা আছেন, আমরা আগামী দিনে মহেশতলাকে এগিয়ে নিয়ে যাব। মহেশতলা কিন্তু অবহেলিত দীর্ঘ আমি আমার জন্মের পর থেকে অনেক নেতা মন্ত্রী এমপি এমএলএ দেখেছি, অনেক রুড়ো প্রত্যন্ত গ্রামের মন্ত্রী দেখেছি, মহেশতলা কোনোদিন কিন্তু মন্ত্রী পায়নি। আমি বলছি না আমি রাজনৈতিক জায়গা থেকে,
যেই বা যারাই মহেশতলায় দাঁড়াক, মহেশতলার প্রার্থী হন, তারা যেন একটা মন্ত্রীর দায়িত্ব দাবি করে। মহেশতলাকে আলোর ছায়া, আলোর দিকে আনতে হবে। মহেশতলা কিন্তু অনেক মানুষ ছিল না, কলকাতার সন্নিকটে হয়েও মহেশতলা কিন্তু আজকে সব দিক থেকে অবহেলিত। আমরা মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে আমরা আপামর পশ্চিমবঙ্গবাসী তথা কলকাতাবাসীকে জানাতে চাই যে আমরা কিন্তু পিছিয়ে থাকবো না। আপনারা পিছিয়ে রাখা, কিছু মানুষ মহেশতলাকে পিছিয়ে রাখার চেষ্টা করছে, মহেশতলাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আমরা কিন্তু তাদের কথা শুনবো না, তাদের কথা মানবো না। আমরা সাধারণ মানুষকে নিয়ে অরাজনৈতিকভাবে 70-75 ক্লাবকে সঙ্গে নিয়ে মহেশতলার যাতে উন্নতি হয়, মহেশতলার যাতে নাম হয়, মহেশতলার যাতে সাফল্য অর্জন করে, মহেশতলাবাসী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে তারা যেন সাফল্য অনুভূত হয়, সেই লক্ষ্যে কী ক্রীড়া, কী সংস্কৃতি, কী গান, সমস্ত খেলাধুলা, সমস্ত দিক থেকে যেন আমরা মহেশতলাকে এগিয়ে নিয়ে যেতে পারি। মহেশতলার আবেগকে আমরা সঙ্গে নিয়ে আগামী দিনে এগিয়ে মহেশতলা, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাব। দক্ষিণ শহরতলিতে এই প্রথম, যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট। মঙ্গলানন্দ রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. মালতারা এন্টারপ্রাইজ।